হ্যালো বেস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদেরকে পালসার ওল্ড মডেল এবং পালসার নিউ মডেল বাইক নিয়ে একটা মাইলেজ টেস্টের রেজাল্ট নিয়ে দেখানোর চেষ্টা করব। পালসার নিউ মডেল এবং পালসার ওল্ড মডেল এই দুটো বাইকের কোন বাইকের মাইলেজ কেমন দেয় এই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে পালসার SD আর এটা হচ্ছে পালসার DD। তো এই বাইক সম্পর্কে টোটাল রিভিউ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে এবং বাইকের ভালো মন্দ দিকগুলো, কোন বাইকের কী সমস্যা, এই বিষয়গুলো নিয়েও অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে আপনাদেরকে জাস্ট দেখাবো বাইকের কোন বাইকের মাইলেজ কেমন দেয়। আমরা ফার্স্ট অফ অল পালসার ডাবল ডিস্ক বাইকটির মাইলেজ টেস্ট করে দেখবো, বাইকটির পার লিটার মাইলেজ কেমন দেয় ওটা পরীক্ষা করে দেখবো। তারপর আমরা চেক করে দেখবো পালসার সিঙ্গেল ডিস্ক, এটা হচ্ছে ওল্ড মডেল একটা পালসার, প্রায় 2011-12 একটা মডেল। তো ওইটা এখন পর্যন্ত কী পরিমাণ পারফরমেন্স দিচ্ছে, মাইলেজ কেমন দিচ্ছে, ওই বিষয়টাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আপনাদের সামনে এই পালসার ডাবল ডিস্ক নিউ মডেল বাইকটি নিয়ে একটা মাইলেজ টেস্ট হবে। ট্যাঙ্কের লাইন ডিসকানেক্ট করে টিউবের সাথে কানেক্ট করা হলো কার্বোরেটরের সাথে, আর কার্বোরেটরের ফয়েল যেগুলো ছিল ওগুলো শেষ করে দেওয়া হলো। ওকে, আমরা এখানে স্টার্ট দিয়ে দেখি স্টার্ট নেয় কি না। স্টার্ট নিচ্ছে না, এখানে কার্বোরেটরের যে ফয়েলগুলো ছিল ওগুলো শেষ করে দেওয়া হলো। তো আমরা এখন টিউবে 100 ml ফুয়েল নিব। আমরা বরাবর 100 ml ফুয়েল নিলাম। এখন এটা ওকে অফ করে দিই। এখন এটাকে স্টার্ট দিয়ে দেখি, এটা টোটাল রান হয়েছে 6872 কিলোমিটার। আর আমি এটাকে ট্রিপটাকে জিরো করে দিই, ট্রিপ 1। ওকে, ট্রিপ 1 জিরো করে দিলাম। আর টোটাল কিলোমিটার হচ্ছে 6872। আমি এটা একটা ছবি নিয়ে রাখি। ওকে, একটা ছবি নিয়ে রাখলাম। ওকে, স্টার্ট দি, লেটস গো। আমরা আসলে হাইওয়েতে ট্রাই করতে পারতাম, হাইওয়েতে ট্রাই করি নাই। কারণটা হচ্ছে আমরা বেশিরভাগ কিন্তু সিটিতে রাইড করি, তো সেক্ষেত্রে এই রুটটা চয়েস করে নেওয়া, কারণ এটা হচ্ছে অনেকটা আঁকা বাঁকা, এখানে খুব বেশি স্পিড তোলাও যাচ্ছে না, তো অনেকটা সিটি রাইডে রাইড করার মতো ফিল হচ্ছে, তো যার কারণে এই রুটে আসা। এ ফিউ মোমেন্টস লেটার, এই যে বন্ধ হয়ে যাচ্ছে, ধাক্কাচ্ছে, এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে ছায়া দাঁড়াই, গাড়ি স্টার্ট নেই, খেয়ে দেখি। গাড়ি স্টার্ট দিচ্ছে না, বন্ধ হয়ে গেছে। ওকে, কাউন্ট করা যাক। এখন এখানে ট্রিপে দেখা যাচ্ছে 4.2 কিলোমিটার, 100 ml দিয়ে 4.2 কিলোমিটার, তাহলে 1000 ml দিয়ে প্রায় 42 কিলোমিটার। ওকে, এটাকে দুইবার টেস্ট করা হলো। আমার রাইডের হিসাবে এটাতে পাইলাম 41, আর স্টেক বাই রাইডের হিসাবে উনি পাইলো 34। তো এখন আমরা এটা ট্রাই করে দেখবো এটাতে কেমন মাইলেজ পাই। এটা হচ্ছে পালসার ডাবল ডিস্ক, এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক, এটা হচ্ছে নিউ ভার্সন আর এটা হচ্ছে ওল্ড ভার্সন। তো নিউ ভার্সনটা দেখলেন, এখন ওল্ড ভার্সনটা দেখবো আমরা, চলুন। তো আমরা এখন এই বাইকটির মাইলেজ টেস্ট করবো। এই টিউবে 100 ml অয়েল নিয়ে নিলাম। তো আমরা এখন বাইকের ট্রিপ মিটারটা জিরো করে নিই, আগে বাইকের ট্রিপ মিটার জিরো করে নিই। বাইকের ট্রিপ মিটার জিরো করে নিলাম এবং এ বাইকটি টোটাল রান করা হলো 4039696। আমি একটা ছবি নিয়ে নিই। আর এখন সময় হচ্ছে 4:26। তো শুরু করা যাক, দেখি এই বাইকটি 1 লিটারে কত রূপ পর্যন্ত যায়। আর এই বাইকটি টোটাল রান করা হয়েছে 49696।
আর এটাতে কার্বোটার যে ফুল ছিল ওটা শেষ করে দেওয়া হলো, এখন সরাসরি টিপ থেকে চলবে। ওকে লেটস গো। আমার টিউবে ফুয়েল শেষ, যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে। ওকে দেখি কতটুক যায়। ওকে ফুয়েল অফ হয়ে গেল, বন্ধ হয়ে যাচ্ছে। অফ হয়ে গেল, ফুয়েল নাই, টোটালি ফুয়েল নাই, ফিকাবার নিচ্ছে না। ওকে আমি স্টার্ট দেওয়ার জন্য ট্রাই করি, দেখি স্টার্ট নেয় কি না। স্টার্ট নিচ্ছে না, তো আমি দেখি কত আছে। ট্রিপে দেখা যাচ্ছে 5.5। ট্রিপ অনুযায়ী 100 ml দিয়ে 5.5 কিলোমিটার পর্যন্ত রান করলাম। 100 ml যদি 5.5 কিলোমিটার যায় তাহলে 1000 ml প্রায় 55 কিলোমিটার। তার মানে এই বাইকটি 39,701 কিলোমিটার রান করার পরেও এখন পর্যন্ত প্রতি লিটারে 55 কিলোমিটার চলতেছে। তো এই হচ্ছে মূলত বাইকের মাইলেজ টেস্ট। আমার একটা জিনিস খুবই বেশি ভালো লাগলো, যে কথায় আছে অল ইজ গোল্ড, এই বিষয়টাই হচ্ছে এখানে প্রমাণিত হলো। এই বাইকটা প্রায় অনেক আগের একটা মডেলের বাইক, 2011-তে নেওয়া একটা বাইক, আর এই বাইকটা 2020-এর বাইক। তো এই বাইকটা আমাকে প্রতি লিটারে মাইলেজ দিল 55 কিলোমিটার, আর এই বাইকটা প্রতি লিটারে আমাকে মাইলেজ দিল 44 কিলোমিটার। তো মূলত এই হচ্ছে আজকের ভিডিও। তো এখানে উইনার হলো দিস ইজ অল ইজ গোল্ড, তো এই বাইকটাই উইনার হয়ে গেল। তো এখানে একটা বিষয় আপনাদেরকে আমি আর একটু খোলাসাভাবে আবারও বলি, বাইকের মাইলেজ কিন্তু একটা বিষয়ের উপর ডিপেন্ড করে না। বাইকের মাইলেজ আমি আগে অনেকবার বলছিলাম, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন বাইকের বর্তমান কন্ডিশন কেমন এবং রাইডিং স্টাইল কেমন এবং রুট কন্ডিশন কেমন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু বাইকের মাইলেজটা নির্ভর করে। শুধু এইভাবে কিন্তু একটা বিষয়ের উপর মাইলেজটা আসলে এভাবে 100% কাউন্ট করা যায় না। তারপর আপনাদেরকে বেসিক ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম। তো এই ছিল মূলত আজকের ভিডিও, কোন বাইক নিয়ে মাইলেজ টেস্ট করবো, বা আপনারা কোন বাইক নিয়ে মাইলেজ টেস্ট দেখতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো ওই বাইকটা নিয়ে মাইলেজ টেস্ট করার জন্য। ওকে আল্লাহ হাফেজ।